সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। যাচ্ছে না, যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। ও, যখন থেকে এসেছে তখন থেকে এই দুচোখে ঘুম নেই, মনে শান্তি নেই, খালি নেই আর নেই। একই কথা বলছেন মহারাজ, এই তো আমরা আছি, আপনি খালি একবার হুকুম করুন মহারাজ। আর আপনিও আছেন, আপনি থাকতে নেই এর কথা আসছে কোথা থেকে মহারাজ? আসলে ব্যাপারটা হলো, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি, আমার এক কঠিন ব্যামা হয়েছে, ব্যাস তারপর থেকে আমার চোখে আর ঘুম নেই। সে যদি কখনো হয়, কখন না হয় তার উপশম ভাবা যাবে, এখন যখন কিছুই হয়নি তখন মিছিমিছি ভেবে কি হবে মহারাজ? না 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 না, তা বললে তো হবে না। যদি সত্যি সত্যি আমার কিছু একটা হয় তাহলে তোমরা কে কি করবে সেটা তো আমার জানা দরকার। একে একে তাহলে বলে ফেলুন, যার যা আছে বলার। সে তো বলবেই, তুমি ফোড়ন কাটলেও বলবে আর না কাটলেও বলবে। বলো তাহলে কে কতটা দুঃখ পাবে। না না, আমি কিছু বলতে পারবো না মহারাজ, আমি তো পারলে এখন থেকে কেঁদে ভাসাই। এই সুযোগে কেঁদে কেঁদেই মহারাজের মন জয় করতে হবে। মহারাজের মহারাজের কঠিন ব্যাম, আমি থাকতে মহারাজের এমন কেন হলো? কি মুশকিল! আরে এখন থেকেই যে কান্নাকাটি জুড়ে দিল। থামো থামো, তোমার এই মরা কান্না এখন বন্ধ করো মন্ত্রী। না না ভাই, আমি ওই কান্নাকাটিতে নেই বাবা, দুঃখ হলে কবিতা কি করে লিখবো? তিন দিন দুই রাত চলবে না আমার হাত। সবাই তো কিছু না কিছু করবে বলছে, কিন্তু আমি কি করবো? কোন সূত্রে যে এর সমাধান পাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি বরং আর একবার গণনা করে দেখি, সত্যি তেমন কোন যোগ আছে কিনা। থাক, তোমাদের ওই যোগ বিয়োগ আমি ঢের দেখেছি, আমার ব্যথার কি হবে না ভেবে শুধু গাল ভারী কথা না? তবেই ভাবুন মহারাজ, আপনার জন্য সবার কত মাথা ব্যথা। সবাই তো না হয় কিছু না কিছু বললো, কিন্তু তোমার টেকো মাথায় কি কিছুই আসছে না, নাকি এলেও পিছলে পিছলে যাচ্ছে? সত্যি গোপাল, কই তুমি তো কিছু বললে না, বলো আমার দুঃখে তুমি কি করবে? করবে আবার কি মহারাজ, দেখুন না কিছু বলার আগে কেমন চুপসে গেছে। তাই তো দেখছি, গোপালের যত হম্বি তম্বি সবই ফুটকাট। না 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 না, চুপসেই যাও আর ভেপসেই যাও, মনের দুঃখে কেঁদে কেটে তুমি আমার মন জয় করতে পারবে না। সে আপনি যেমন খুশি ভাবতে পারেন, তবে আমি বলি কি, সবাই যদি দুঃখ পেতে ব্যস্ত থাকে তবে আপনার সেবাটা কে করবে মহারাজ? সেবা করবে না মানে ঠিক কি করবে ভাবছো? রাজবৈদ্যের সঙ্গে পরামর্শ করে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করব। আপনাকে শুশ্রূষা করে সারিয়ে তোলাই যে আমার পরম ধর্ম মহারাজ। চমৎকার গোপাল, চমৎকার! আমার তো ইচ্ছে করছে এখনই তোমায় পুরস্কৃত করি। তুমি সত্যি আমার মন জয় করে নিয়েছো গোপাল। ওহ, গোপাল এবার আচ্ছা একটা চাল দিল দেখছি। না না, এরপর বেশ মেপে মেপে পা ফেলতে হবে। এবার মনে হচ্ছে আর নিস্তার নেই। এসব কি হচ্ছে বলুন তো, না নিজে একটু শান্তিতে ঘুমোবেন না আমাকে শান্তিতে ঘুমোতে দেবেন? এই তো আমি বেঁচে আছি, তাহলে শেষ পর্যন্ত আমায় নিয়ে যেতে পারেনি। মাঝরাতে কে আপনাকে নিয়ে যাবে, আর আপনি বাঁচবেন নাই বা কেন? সবই যদি তুমি বুঝে যেতে তাহলে তো কোনো কথাই ছিল না। আরে যমরাজ এসেছিল আমাকে নিয়ে যেতে। ওরে বাবা, সে কি কথা, এসব আবার কি বলছেন? ঠিকই বলছি, আর একটু হলেই তো একেবারে অক্কা পাচ্ছিলাম। হয়ে গেল, কাল বললেন কঠিন ব্যাম, আজ বলছেন অক্কা। না না, এরকম ভাবে চললে মহারাজ শুধু নিজে নয় সঙ্গে গোটা রাজ্যটাকেই ডুবিয়ে ছাড়বেন।
হয়েছে মহারাজ? আপনার মুখে যেন চিন্তার ছাপ। শুধু মুখে নয়, চিন্তা একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। মহারাজ কি আবার কোনো স্বপ্ন দেখেছেন? বলে কয়ে এই যাত্রায় ফেরত পাঠিয়েছেন তাহলে? আপনার এলেম আছে বলতে হবে মহারাজ। নানা গোপাল, এসব কথা বলে গুরুতর ব্যাপারটাকে লঘু করে দিও না তো। ধরো স্বপ্নের ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে ব্যাপারটা খুব বাজে হয় মহারাজ। আমরা তো অনাথ হয়ে যাব মহারাজ। এই তো এইবারে পথে এসো। আর আমি যদি সত্যি মারা যাই, তাহলে কে কিরকম দুঃখ পাবে এবার বলো দেখি। সে কি, আমি তো শোকে দুঃখে পাথর হয়ে যাব। আমি না পারবো খেতে, না পারবো শুতে মহারাজ, আমায় আর কিছু বলতে বলবেন না। না না, তোমরা যে যাই বলো, আমি আর ওই রাস্তা মারাচ্ছি না। আজ আমি গোপালের রাস্তায় হেঁটে মহারাজের মন জয় করব। কি মন্ত্রী, তুমি দেখছি শুধুই বিড়বিড় করছো। চিন্তা করবে না মহারাজ, এক্ষুনি ওর মুখে খই ফুটবে, একটু সবুর করুন। সবাই বাড়িয়ে বাড়িয়ে বললে কি হবে, আমি কিন্তু একটুও দুঃখ পাবো না। বটে, তাহলে তোমার ফুর্তি হবে বলছো? না না, তা কেন হবে, আমি বলছিলাম সবাই যদি দুঃখ পায়, তাহলে আপনি মরে যাবার পর রাজ্যটা চালাবে কে? আমি না হয় রাজ্যভার গ্রহণ করব। তাহলে বুঝুন মহারাজ, মন্ত্রীমশাই কেমন ঘোলা জলে মাছ ধরার মতলব করছেন। ঠিক বলেছ গোপাল, মন্ত্রী আমার অবস্থা খাস্তা হয়ে গেলে সস্তায় নিজের আখেরটা গুছিয়ে নেবে। আমি আবার কি করলাম, আমি তো ভালোর জন্যই। যা ভালো করবে সে তো দেখতেই পাচ্ছি। এই এবার বকম বকম করা বন্ধ করো তো। না না, মহারাজকে ছাড়া এই রাজ্য কল্পনা করা অসম্ভব। তাহলে যেটা সম্ভব সেটা তুমি বলো গোপাল, মানে সোজা কথায় বলো তুমি কি করবে। আমি আর কি করব মহারাজ, আমি তো নগণ্য এক ভাঁড়। না না গোপাল, ও সব বিনয় টিনয় ছেড়ে যা বলার ছেড়ে কাশো দেখি। মহারাজ যা চেপে ধরেছে তাতে বাছাধন একেবারে কাত হয়ে গেছে, না পারছে কাশতে আর না পারছে হাঁচতে। বেশ, তাহলে শুনুন মহারাজ, মন্ত্রীমশাইয়ের তো শুধু রাজ্যের প্রতি লোভ, তাই আপনি মারা গেলে আমি এই ভণ্ড মন্ত্রী চালিত রাজ্যে থাকবো না। তাহলে তুমি কি করবে গোপাল? আমি মহারাজের মৃতদেহ সুসৎকার করে অন্য রাজ্যে চলে যাব। সত্যি গোপাল, তুমি যে আমায় কতটা ভালোবাসো সেটা আমার আর বুঝতে বাকি থাকলো না। আনন্দে আমার চোখে জল চলে এলো। কি মুশকিল, কেকুটা তো এবারেও বাজি মেরে দিল। না না, গোপালের এই মিষ্টি মিষ্টি কথা যে কত বড় ভাঁওতা সেটা মহারাজকে আচ্ছা করে বুঝিয়ে দিতে হবে। মহারাজের মনটা দেখছি খুশিতে একেবারে ডগমগ করছে। আমার খুশি দেখে কি তোমার মনটা দুঃখে হুহু করছে? না, তা কেন করবে মহারাজ, আপনার আনন্দেই তো আমার আনন্দ। কিন্তু একটু আগেই তো তোমার গলায় যেন অন্য সুর শুনছিলাম। তেমন ভাবে গান কোথায় শিখলাম মহারাজ? যদি শিখতাম তাহলে ওই কেকো গোপালের মতো আপনার মনটা জয় করে নিতাম। তার মানে তুমি বলছো গোপাল আমার মন জয় করার জন্য বানিয়ে বানিয়ে সব বলেছে? ইয়ার নতুন করে বলার কি আছে মহারাজ? না না না, তুমি বললেই কি আমায় শুনতে হবে? শোনা না শোনা আপনার নিজস্ব ব্যাপার, তবে আপনার মন জয় করার জন্যে আমি ওরকম সাজিয়ে গুছিয়ে কিছু বলতে পারবো না। তুমি যা বলছো সেটা কি তুমি প্রমাণ করতে পারবে? আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে পারবো বই। বেশ, তাহলে গোপালকে একবার না হয় যাচাই করেই দেখি। শুধু দেখবেন না মহারাজ, দেখার পরে রাগে একেবারে হুহু করে জ্বলবেন, আর আপনি যত জ্বলবেন তত আমার মন দুলে দুলে উঠবে। কিন্তু আমায় কি করতে হবে সেটাই তো বললে না। তেমন কিছু নয়, আপনাকে শুধু অসুস্থতার ভান করতে হবে। আর সে না হয় করলাম, কিন্তু তারপর আবার কি? তারপর দেখাতে হবে কোনো ওষুধ খেয়ে তেমন কাজের কাজ হচ্ছে না। তাহলেই দেখবেন গোপালের দরদ কোথা দিয়ে আসে আর কোথায় পালায়। ওরে বাবা রে, একটু শান্ত হন, এক্ষুনি সব সেরে যাবে, এক্ষুনি কিচ্ছু সারবে না। ওরে বাবা রে, এই যে মহারাজ, আপনার এই কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি।
সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবে শুনি? তখন থেকে একবার মাথা, একবার বুক, একবার ওটা, একবার সেটা টিপেই যাচ্ছ। বলি এভাবে কতক্ষণ চালাবে শুনি? না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। আপনি কিছু একটা করুন রাজবৈদ্য। কি মহারাজের পালে মনে হচ্ছে আজ সত্যি সত্যি বাঘ পড়েছে? এদিকে মহারাজের শরীর খারাপ, আর তোমার কি না মশকরা করা হচ্ছে? রাজবৈদ্য যখন কাজে লেগে পড়েছেন তখন রোগও ঠিক সেরে যাবে। না 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 গোপাল, যা গোলমেলে ওই ব্যাপার দেখছি তাতে ওষুধ দিয়ে তেমন কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না। কাজ যদি নাই হয় তাহলে আর এখানে বসে থেকে মায়া বাড়াচ্ছ কেন? তেমন হলে গোপাল, তুমি না হয় একটু এদিক ওদিক খোঁজ করে দেখো, এমন কাউকে ডেকে এনে যদি মহারাজের রোগ সারানো যায়। রাজবৈদ্য হাল ছেড়ে দিলে খাম্বাজ রাজ্যের বৈদ্যকে ডেকে পাঠাচ্ছি রানীমা। তাই ডাকো গোপাল, তাই ডাকো, দরকার পড়লে নিজে গিয়ে ডেকে নিয়ে এসো তাকে। সে আপনি না বললেও আমি যাব, আপনি নিশ্চিন্ত থাকুন রানীমা। সে তুমি যত যাই করো কোনো কিছুতেই গুড়ি গুলবে না। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না না, ভাবগতি ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই মনে হচ্ছে যত বিপত্তি। নাড়ি পরীক্ষা করে কি এটাও বুঝে গেছেন রাজবৈদ্য? শুধু পরীক্ষা নয়, পাঁচন দিয়েও তো দেখলাম, কই তাতেও তো কোনো কাজ হচ্ছে না। পাঁচন দিলেও রোগ সারছে না, কিন্তু পাঁচন কি যেখানে যাবার সেখানে যাচ্ছে, নাকি এর পেছনে মন্ত্রী আর মহারাজের কোনো শাট আছে? কিন্তু মহারাজের কি করে এরকম হলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না। নির্ঘাত মহারাজের জটিল কোনো শারীরিক সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওহ, মাথাটা ঝনঝন করছে, মনে হচ্ছে যেন একেবারে খসে পড়ে যাবে, এবার যাবে মনে হচ্ছে, টনটন করছে। আপনি ওই মাথাটাই আগে ঠিক করে দিন বৈদ্যমশাই। হ্যাঁ হ্যাঁ, মহারাজ আসলে মাথার কাজটাই বেশি করেন তো। এখনকার মতো আমি আরেকটা পাঁচন দিচ্ছি, তবে তবে এবার অন্য কারোর সঙ্গে একটু পরামর্শ করে নিলে মন্দ হতো না, বুঝলে? আপনি না হয় নবাবের হাকিমকে গিয়ে খবর দিন একবার। এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। এখন তো পাচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ঘুম থেকে উঠে দেখুন শরীরটা একটু চাঙ্গা হয় কিনা। যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান মহারাজ, গোপালের মুখোশ খুলল বলে। হ্যাঁ হ্যাঁ, দেখি নবাবের হাকিম এনে গোপাল হাল ছেড়ে দেয় কিনা। যা ভেবেছিলাম তাই। আমাকে ব্যতিব্যস্ত করে মহারাজের চোখে হেও করার মতলব? না না, এবার আমার মতো করে মহারাজকে টের পাইয়ে দিতে হবে। এইটা বলা যাবে না, না না, এটা বললে আবার অন্য ঝামেলা, তার চেয়ে বরং না না না, এটা বললেও ব্যাপারটা ঠিক জমবে না, জমবে না। তাহলে কি করি কি করি, কি করা যায় কি করা যায়? তখন থেকে কি অত কাটা ছেঁড়া করছো শুনি? না না, আমাকে নিয়ে ভেবো না, তবে তোমাকে যে একটা কাজ করতে হবে, রান্না বান্নায় তোমার যে গুণ আছে সেটা যে দেখিয়ে দিতে হবে একবার। তুমি যে একটা বেগুন সেটা আমার ভালোই জানা আছে। হ্যাঁ, তবে আমার গুণ নিয়ে অত কীর্তন না করে কি করতে হবে সেটা ঝেড়ে কাশো দেখি। হ্যাঁ, কে দমাচ্ছে তোদের দিদাকে? আমি তো খালি বলছিলাম হাত খুলে রান্না করতে,
যাতে মহারাজের জিভে জল চলে আসে। খুব মজা না? আমি খেটে খুটে রান্না করে মরবো, আর নাম কিনবে তোদের দাদু। তারপর মহারাজকে বুঝিয়ে শুনিয়ে একবার এখানে এনে ফেললেই বাকি কাজটা বুঝিয়ে দেব। এই রে, মহারাজ মনে হচ্ছে গোপাল দাদুকে ফাঁদে ফেলেছে, তাই গোপাল দাদু পাল্টা দেওয়ার জন্য তোড়জোড় করছে। দেখা যাক তাহলে কোথাকার রান্না কোথায় যায়। কি মন্ত্রী, কি বুঝছ, গোপাল কি রণে ভঙ্গ দিয়েছে? সে আর বলতে, ওর তো শুধু মুখেই বড় বড় কথা, কত হাকিম বৈদ্য ডাকবে সে জানা আছে। আমারও তাই মনে হচ্ছে, হাল ছেড়ে দিয়ে গোপাল কোথাও সরে পড়েছে মনে হচ্ছে। গোপাল যে আসলে কি সেটা নিশ্চয় এবার স্পষ্ট বুঝতে পারছেন। এই তো মহারাজকে দেখছি আজ বেশ কিছুটা চাঙ্গা দেখাচ্ছে। হ্যাঁ, মানে ফল খেয়ে গায়ে একটু বল আসে বই কি। তবে আপনার যা রোগ হয়েছে তাতে ফল নয়, ভালো মন্দ আরো কিছু খেতে হবে। তারপর মহারাজকে আরো নাজেহাল করতে হবে, তোমার মতলব বেশ বুঝতে পেরেছি। প্রথমটায় আমিও তাই ভেবেছিলাম বটে, তবে ভোরবেলার স্বপ্ন সে কি আর মিথ্যে হবে মহারাজ? বলো কি, তুমিও স্বপ্নে দেখেছো নাকি? স্পষ্ট দেখলাম মহারাজ আমার বাড়িতে গিয়ে ভোজ গ্রহণ করে সমস্ত রোগ থেকে মুক্ত হলেন। রোগ হলে তবে তো সারবে। তবে মনে হচ্ছে এই ফাঁকে গোপালের বাড়িতে গিয়ে বেশ ভালো রকম খ্যাটন হবে। এত করে যখন বলছো তখন চলো না হয় তোমার বাড়িতেই ভোজ সেরে আসি। আমি তো সেটাই চাইছি মহারাজ, সবাইকে নিয়ে আপনি আসুন, আমি বরং একটু ওদিকের ব্যবস্থাটা করি। ইনি যেমন যা রেধেছ সব বেশ ভালো করে সামনে সাজিয়ে রাখো দেখি। সাজানোর আর কি দরকার, গন্ধতেই মহারাজ মালুম পেয়ে যাবেন। আমার তো তখন থেকে চিপ দিয়ে ঝরঝর ঝরঝর করে জলই পড়ে যাচ্ছে। এখন যতক্ষণ না মহারাজ আসছে ততক্ষণ ঢোক গেল, আর কি করবি বল। ওই তো সবাই দল বেঁধে আসছেন। বেশ তাহলে চলো গিন্নি, এবার মহারাজের জন্য বিশেষ পদগুলো আড়ালে গিয়ে সাজিয়ে ফেলি। ওরে বাবা, কত কি আয়োজন! সে আয়োজন করতে হবে বই কি, মহারাজের ভোজন বলে কথা একটু বড়সড় করে না করলে মানাবে কি করে? খাবো কি গো, দেখেই তো পেট ভরে যাচ্ছে। আসুন আপনারা বরং বসে পড়ুন, আমরা পরিবেশন করে দিচ্ছি। এই তো আমি একেবারে হাত পা ধুয়ে ফেলেছি। মা, তোমরা খাবে খাও, আমাকেও দাও। আমার জন্যই যখন সব আয়োজন তখন আমিও না হয় বসে পড়ি। আরে 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 আরে, এ কি করছেন মহারাজ? আপনার জন্য তো আমি বিশেষ আয়োজন করেছি। সে কি, সে আবার কি আয়োজন? আমার জন্য এসব? মহারাজ আপনি তো অসুস্থ, তাই এসব খাবার আপনার জন্য। বেশ, কি আর করি তাহলে, দাও তাই খাই। তবে তার আগে যে আরেকটা কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? স্বপ্ন তো পুরোটা বলাই হয়নি এখনো, স্বপ্নের বাকি অংশটা শুনলে কি করতে হবে সেটাও আপনি বুঝে যাবেন। বুঝি না বুঝি তুমি বলো না, আমি শুনি। মহারাজ খাবার আগে আপনাকে খালি পায়ে 3 মাইল রাস্তা ছুটতে হবে। ছুটতে হবে? তাও আবার খালি পায়ে? আমি স্বপ্ন দেখেছি, তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন মহারাজ। শরীর খারাপের গল্পটা যখন ফেঁদেই ফেলেছি তখন এগুলো হজম করতে হবে, তাছাড়া আর উপায় কি? এসো মন্ত্রী, তুমি এসো পেছন পেছন। আবার আমি কেন মহারাজ? আমি ছুটে মরবো আর তুমি ভুরি ভোজ ছাড়বে, সেটা কি করে হবে? আমি ছুটলে তোমাকেও ছুটতে হবে। আজকের মতন এটা হলো, কাল কিন্তু মহারাজ আবার নতুন স্বপ্ন সামলাতে হবে। আহ
একটু যে টেনে ঘুমোবো, তার জন্যে কে যেন আবার ঘষাঘষি শুরু করে দিল। কিন্তু এত সকালে কানের কাছে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখে নে, খুঁড়ে কিন্তু ভালো মতন ধার হতে হবে। হ্যাঁ, কিচ্ছু চিন্তা করবেন না গোপাল দাদা, এক টানেই নামিয়ে দেব। কি গোপাল, ও এখানে কি করছে আর কি নামাবে বলছে? কেন মহারাজ, আপনার একদিকের গোপ আমার গোপ, এটাও যে স্বপ্নে পাওয়া আদেশ মহারাজ, আপনাকে সুস্থ করার জন্য এটাও করতে হবে এবার। তবে কিচ্ছু ভাববেন না মহারাজ, আপনাকে আমি ঠিক সুস্থ করেই ছাড়বো। আমার গোপ কেটে দেবে? কি হলো মহারাজ, কিছু হয়নি তো? না না, মানে আমার তো কিছুই হয়নি, মানে সব এমনি 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 এমনি। কিন্তু এখন এসব বললে কি হবে মহারাজ, আমি যে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি। তাহলে এক্ষুনি সব বন্ধ করো। সে না হয় করতে পারি, কিন্তু তার জন্য যে 50টা মোহর দিতে হবে মহারাজ। এক্ষুনি দিচ্ছি এক্ষুনি, তবে তুমি যে করেই হোক স্বপ্ন দেখা বন্ধ করো। ও ওই মন্ত্রীর কথায় তোমাকে সন্দেহ করে আমি যে কি বোকাবুই করেছি, এবার মন্ত্রীকে না 50,000 বার অডবস করিয়ে তবে মনের রাগ আমি মেটাবো। আয় কে আছিস, ডেকে আন মন্ত্রীকে। আগে আমারটা আমাকে দিয়ে দিন, আর বাকিটা নিজেদের মধ্যে বুঝে নিন মহারাজ, তাতে আপনিও সুস্থ থাকবেন আর মন্ত্রী মশাইও সুস্থ থাকবেন। সে জানা অজানার কি আছে গোপাল, তোমার এই মধ্যপ্রদেশ ভুঁড়িই তো সব কথা বলছে। দিনের পর দিন তুমি তোমার ওজন বাড়িয়েই চলেছো, বাড়িয়েই চলেছো। কি এত ওজন নিয়ে কথা হচ্ছে মন্ত্রী? কার আর হবে মহারাজ, এখানে তো গোপালই একমাত্র ভোজন রসিক, ওজনদার লোক। তার মানে মন্ত্রী তুমি ওজনের ব্যাপারে খুব ভালোই বোঝো মনে হচ্ছে। তা তো মহারাজ বুঝতেই হবে, আমি হলাম মন্ত্রী। আচ্ছা তাহলে বলো তো মন্ত্রী, 1 কেজি তুলো আর 1 কেজি লোহার মধ্যে কোনটা বেশি ভারী? এ তো খুব সোজা প্রশ্ন, 1 কেজি লোহা সব সময় বেশি ভারী। কি মহারাজ, আমার দেওয়া উত্তরটা ঠিক হয়েছে তো? তোমার মাথা আর আমার মুন্ডু হয়েছে। গোপাল তোমার জানা আছে নাকি উত্তরটা? তা কেন জানবো না মহারাজ, দুটোই সমান ভারী, কারণ আপনি দুটোরই পরিমাণ 1 কেজি বলে দিয়েছেন, তাই দুটোই সমান ভারী হবে। চমৎকার গোপাল, চমৎকার। দেখলেন তো মহারাজ, আপেল খেয়ে শুধু আমার ভুঁড়ির ওজন বাড়েনি, আমার মাথার ওজনও বেড়েছে। এই নাও গোপাল তোমার উপহার। তখন থেকে তুমি এপাশ আর ওপাশ করছো কেন বলতো? রাগে আমার সারাটা গা জ্বলে যাচ্ছে। কেন কেন, কি হলো আবার? মহারাজ এই একটা সামান্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গোপালকে একটা গয়না উপহার দিল। কি গয়না? হ্যাঁ, তোমার একটা ভালো দেখে গয়না দাও তো। আমার গয়না দিয়ে তুমি কি করবে? এই দাও দাও, আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে যাতে এবার গোপালের মহারাজের কাছ থেকে উপহার পাওয়া তো দূরের কথা, রাজসভাতেও আসা বন্ধ হয়ে যাবে। তুমি আমাকে এখন একটা গয়না দাও, কালকে দুপুরের মধ্যে তোমার গয়না তুমি ফেরত পেয়ে যাবে। তোমাকে শুধু আমি যেরকম যেরকম বলছি তুমি সেরকম সেরকম করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে বটা ঘটা, কি রে? আরে মন্ত্রী মশাই, আজ যে আপনি স্বয়ং চলে এসেছেন। শোন, ওদেরকে একটা কাজ করতে হবে। আচ্ছা কি কাজ? এই নে এই গয়নাটা রাখ, এটা নিয়ে আজকে মাঝরাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে। কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আপনার কথা মতো কাজ ঠিক হয়ে যাবে। আজকে তো সবাইকেই দেখছি রাজসভায় এসেছে, কিন্তু আমাদের মন্ত্রী এখনো এলো না কেন? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইকে আমি একটু আগেই ওনার বাড়ির সামনে দেখলাম, উনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর ওনার স্ত্রী হাউ হাউ করে কাঁদছেন, এত কাঁদছেন যে একটু পরে মনে হচ্ছে আমাদের রাজ্যটা জলে ভেসে যাবে। হ্যাঁ সে কি বলছো সেনাপতি? হ্যাঁ মহারাজ সত্যি বলছি। চলো তো সবাই গিয়ে দেখি ব্যাপারটা কি হয়েছে। Thank you.
করি সোনার গয়না। এই সকাল সকাল এরকম মরা কান্না কাটছো কেন? শান্ত হও মন্ত্রী বউ। আমার বাড়ি থেকে আমার 5 ভরি সোনার গয়না চুরি হয়ে গেছে। শিকি, 5 ভরির গয়না? হ্যাঁ মহারাজ, আমি বিয়ের সময় পেয়েছিলাম, আমার সব শেষ হয়ে গেল। তোমাদের বাড়ি থেকে কে আবার চুরি করতে যাবে বলো তো মন্ত্রী? মহারাজ, কালকে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে গোপাল এসেছিল, তারপর থেকেই আমার গিন্নির গয়নাটা খুঁজে পাচ্ছি না। তার মানে কি বলতে চাইছেন মন্ত্রী মশাই, আমি চোর? বলতে চাইছি না গোপাল, আমি বলছি আমি আপনার বাড়িতে আসিনি, তাই বলার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে চুরিটা করলো কি? এই রাজ্যে তো কত চোর ঘুরঘুর করছে, তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ করেছে। আমার তো মহারাজ গোপালকেই সন্দেহ হচ্ছে। গোপাল, আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করি, তাই আবার জিজ্ঞেস করছি, তুমি সত্যি করে বলো, তুমি মন্ত্রীর বাড়ি থেকে চুরি করেছো কিনা? হ্যাঁ গোপাল, বলো 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 গোপাল বলো। আরে ধুর মশাই, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই মহারাজ। ও গো, ও গো, আমার কি হলো গো? মহারাজ, এত জিজ্ঞেস করার কি আছে, সোজা গোপালের বাড়িতে গিয়ে তদন্ত করলেই হিসেব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে সবাই গোপালের বাড়িতেই চলুন। আপনারা ঘরের ভিতরে খোঁজাখুঁজি না করে বাইরে আসুন। আরে উঠোনে ওই গাছের ধারে মাটিটা কেমন উঁচু উঁচু লাগছে মনে হচ্ছে। যেখানে দেখবে মাটি খুঁড়ে খুঁড়ে দেখো সেটি, পেলেও পেতে পারো 5 কোটি সোনার হার। এই তো আমার সোনার হার, এই তো এই তো এই তো এই তো আমার গিন্নি সোনার গয়না। হ্যাঁ, শেষে গোপাল করলো চুরি। ছি 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 গোপাল, তুমি এত নীচ কাজ করতে পারবে আমি স্বপ্নেও ভাবিনি। এই জঘন্য অপরাধের জন্য তোমাকে আমি আগামী 1 মাস এই রাজসভা থেকে বহিষ্কার করলাম। এরকম করবেন না মহারাজ, আমি না খেতে পেয়ে মরে যাব। ও মহারাজ, আপনি এরকম করবেন না মহারাজ, করবেন না। মহারাজ মহারাজ, আমি আমি কোনো অপরাধ করিনি, এই সব কিছু মন্ত্রীর চক্রান্ত। আমি কোনো কথা শুনতে চাই না। না 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 না, আগামী 1 সপ্তাহ যেন তোমার মুখ না দেখি। চলো চলো তো সবাই। বিশ্বাস করো গিন্নি, আমি চুরি করিনি, এই সব কিছু মন্ত্রীর চক্রান্ত। আমি সব বুঝতে পারছি। হ্যাঁ, দুর্জনের কি ছলনা শেষ আছে? এই মোক্ষম জবাব আমি মন্ত্রীকে হাড়ে হাড়ে টের পাব। না না না, আপনি কিন্তু এই কাজটা একদম ঠিক করেননি মহারাজ, ঠিক করেননি। কি করবো বলো তো রানী, আমি তো নিজের চোখে দেখলাম গোপালের বাড়িতে গাছের পাশে পোঁতা ছিল মন্ত্রীর স্ত্রীর ওই গয়না। এই সম্পূর্ণ কৃষ্ণনগরে গোপালের চেয়ে সৎ ব্যক্তি আর দ্বিতীয় কেউ নেই মহারাজ। এই ব্যাপারটা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র লুকিয়েছে। হতেও পারে, এখন শুধু 1 মাসের অপেক্ষা। কি মহারাজ, আপনি এরকম মনমরা হয়ে বসে আছেন কেন? কি আর করব বলো, আজ 1 মাস হয়ে গেল, গোপালও নেই আর রাজসভায় হাসিও নেই। চলে এসেছি, 1 মাস খেয়ে না খেয়ে থেকেছি, কিন্তু আমি বেঁচে আছি। আপনারা সবাই ভালো আছেন তো?
এই তোমার কথাই আলোচনা হচ্ছিল গোপাল। দেখুন মহারাজ, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি কিন্তু অপরাধ করিনি। অপরাধ করনি মানে? সেদিন যে দিনের বেলা প্রকাশ্য সূর্যের আলোয় আমরা যেটা দেখলাম সেটা কি মিথ্যে? আপনার কথায় সেটা দেখলাম না দেখানো হলো? আমি নিজে তো জানি পুরো ঘটনাটা আমাকে ফাঁসানোর জন্য আপনার পূর্ব পরিকল্পনা। কি বলতে চাইছো কি গোপাল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চিৎকার চেঁচামেচি অনেক হয়েছে, এবার আমার একটা কথা বলার আছে। কি কথা মহারাজ? আগামী সপ্তাহে আমাদের রাজবাড়ির মাঠে একটা মেলা হবে। মেলা? কিসের মেলা মহারাজ? মজার মেলা, চারিদিকে খাবারের দোকান, রকমারি দোকান, আর মেলার মাঝ প্রাঙ্গনে একটা বড় বেদি হবে, সেখানে তোমরা সবাই কিছু না কিছু মজার কাজ করে দেখাবে। এবার তোমরা বলো কে কি কি করবে। আমি মজার কবিতা বলবো মহারাজ। আমি মহারাজ সুস্থ মানুষকে পাগল বানিয়ে দেখাবো। কি যাতা কথা বলছো বলো তো গোপাল, কি কখনো হতেই পারে? সেটা না হয় মেলার দিনই মিলিয়ে নেবেন, আমি পারি কি পারি না। বেশ, তুমি যদি এই কাজটা করে দেখাতে পারো তাহলে তোমাকে 50 মোহর উপহার দিই। ঠিক আছে মহারাজ। মাথা খারাপ করবো একজনের, তাই এই ব্যবস্থা। শোনো, কি করতে পারবে তো কাজটা? পারবো মানে ভাবো পেরে গেছি। তোমার সম্মান নিয়ে ছেলে খেলো, এর আমি শেষ দেখে ছাড়বো। কি মন্ত্রী গিন্নি কেমন আছেন? আজকাল তো এই ঘাটে আপনাকে দেখতেই পাই না। কি করে দেখতে পাবে বলো? আমি তো এখন খুব একটা বাড়ি থেকে বের হই না, বাইরে যা কড়া রোদ, গায়ে রং কালো হয়ে যাবে না। ও তাও তো বটে, যদিও এই ছাগল আসার পর থেকে আমার জীবনে গতি এসেছে। হ্যাঁ, সোনাটি রোজ এই ছাগলের মাথায় হাত বোলালে এই ছাগল একটা করে সোনার ডিম পারে। আমার তো চোখে বিশ্বাসই হচ্ছে না। দেখি দেখি দেখি, টিপটা দেখি দেখি। না 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 না, যা দেখারই দূর থেকে দেখুন বাবা দেখুন। আমি এক্ষুনি এই ডিম শহরে এক সাকরার কাছে বিক্রি করতে যাব। আমি চলি মন্ত্রী বউ, চলি। সেই কখন জল আনতে গেছো? এদিকে ফেরার নাম গন্ধ নেই। আরে বাবা, জল আনতে গিয়ে যা খবর এনেছি না, শুনে চোখ ছানা পড়া হয়ে যাবে। কি বলতে চাইছো বলো তো, একটু খোলসা করে বলবে। আরে আরে আর বললো না, গোপাল বউয়ের কাছে দেখলাম একটা ছাগল। ছাগল তো কি হয়েছে, এমন করছো যেন বাঘ নিয়ে ঘোরাঘুরি করছো। আরে বাবা, এই ছাগল যে সে ছাগল না, এই ছাগল হলো সোনার ডিম পাড়া ছাগল। সে কি সোনার ডিম পাড়া ছাগল? আরে হ্যাঁ গো হ্যাঁ, ওটা আশীর্বাদী ছাগল। রোজ সকালে মাথায় হাত বুলালে একটা করে সোনার ডিম দেয়। আমি নিজের চোখে সেই ডিম দেখে এসেছি। কি সুন্দর সোনার ডিম! ওগো, এরকম চলতে থাকলে তো গোপাল কদিন পরে তোমার থেকেও বেশি বড় লোক হয়ে যাবে। সে কি বলছো গিন্নি? শোনো না শোনো না, যে করেই হোক আমার ওই আশীর্বাদী ছাগল চাই চাই চাই।
পাবে গিন্নি পাবে, ওই ছাগল দিয়ে আমি এক ঢিলে দুই পাখি মারব। কদিন পরে মজার মেলাতে খেল দেখাবো, আর তারপর থেকে ঘুরে যাবে আমার ভাগ্যের চাকা। শোনো গিন্নি, কাজ তো অর্ধেক হয়ে গেছে, এখন ওই মজার মেলার আগের দিন রাত অবধি আমাদের এই ছাগলটাকে একটু সামলে রাখতে হবে। হ্যাঁ, শুধু মেলার আগের দিন ওকে উঠোনে ছেড়ে রাখবো। হ্যাঁ, তারপর শুরু হবে মজার খেলা, সুস্থ মানুষকে পাগল বানানোর খেলা, আমাকে বিনা দোষে ফাঁসানো। হ্যাঁ, আমি মন্ত্রীকে শুধু হাড়ে হাড়ে না না একেবারে শিরায় শিরায় বুঝিয়ে দেবো। আর আমার নাতি নাতনিদেরও শিখিয়ে রাখতে হবে, যাতে ওরা মন্ত্রীকে পাগল পাগল বলে আরো খেপিয়ে দেবে। ঘটা, খুব সাবধানে কাজ করতে হবে কিন্তু। সবাই যখন চলে এসেছে, তাহলে সবাই একে একে তাদের মজার প্রতিভা প্রদর্শিত করুক। শোনো শোনো শোনো, শুরু হতে চলেছে মজার মেলার মজার প্রতিযোগিতা। সবাই হাততালি! সবার প্রথমে মজার প্রতিভা দেখাবেন আমাদের বিজ্ঞানী। চমৎকার। এরপর মজার কবিতা শোনাতে আসবেন আমাদের সভাকবি। আমি আজ আমাদের রাজসভা নিয়ে একটা মজার কবিতা শোনাবো। অনেক ভাবনা চিন্তার পর আমি এই কবিতা লিখেছি। শোনা। রাজ্যমোদের কৃষ্ণনগর, কৃষ্ণচন্দ্র রাজা, অনেক বয়স হলেও ওনার মনটা এখনো তাজা। মহারাজ যখন বিপদে পড়েন গোপালই তার ভরসা, গোপাল ছাড়া রাজসভাটাই কেমন যেন ফর্সা। গোপাল যদি নেউল হয় মন্ত্রীমশাই সাপ, মন্ত্রীমশাইয়ের কোনো প্যাঁচেই গোপালের নেই চাপ। আমরা সবাই প্রতিদিন রাজসভাতে আসি, আমরা মোদের রাজ্যটাকে বড্ড ভালোবাসি। গোপাল নেউল আর মন্ত্রী সাপ, বাহ বাহ, দারুণ! সবার সভা কবি, তুই তো একেবারে জমিয়ে দিয়েছ। এরপর সভা জমাতে আসছেন আমাদের মন্ত্রী মশাই। ই মন্ত্রী, হ্যাঁ, তুমি কি দেখাবে? আমি মহারাজ আজ এক অদ্ভুত খেলা দেখাবো। এই যে আমার সাথে এই ছাগলটা দেখছেন, এটা একটা মজার ছাগল। মজার ছাগল? কিরকম কিরকম? মহারাজ, মন্ত্রীমশাই কিছু বলার আগে আমি একটা মন্ত্র পড়তে চাই, এতে আমাদের সুস্থ মন্ত্রী একটু পরেই পাগল হয়ে যাবে। নমস্য গিলি গিলি চিং বিচিং বিচিং ফক ফকাশ ফকাশ ফু ফু। যত সব শুনুন মহারাজ, আমি এবার এই ছাগলের মাথায় হাত বোলাবো, আর দেখবেন ছাগল একটা সোনার ডিম দেবে। ছাগল সোনার ডিম দেবে? দেখছেন মহারাজ, মন্ত্রীমশাই কিরকম পাগলের মতো কথা বলা শুরু করে দিয়েছে। এই সব কিছু আমার ওই জাদু মন্ত্রের খেলা। কে বলেছে আমি পাগলামি করছি? আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি, দেখো এই ছাগল ডিম দেয় কিনা। এই যে বাবা, ডিম দে তো, দে না বাবা,
সোনার ডিম দে না, দে এই মরেছে, এই ছাগলটা ডিম দিচ্ছে না কেন? এ কি মন্ত্রী মশাই, কি আজে বাজে কথা বলছেন, আপনি খুব দুষ্টু। এই কখন থেকে তোকে বলছি সোনার ডিম দে, ওরে দে না বাবা, রোজ সকালে তো মাথায় হাত বোলারে দিস, আজকেও দে না। মহারাজ, মন্ত্রী মশাইয়ের কথায় কিন্তু অনেক অসঙ্গতি দেখা দিচ্ছে, দেখুন মহারাজ। এই শেষবারের মতো বলছি, ডিম দে, দে সোনার ডিম দে, এই ছাগল দে না রে। মন্ত্রীর মাথায় তো সত্যি সত্যি ওই দুরযোগ দেখা যাচ্ছে, ওনার চিকিৎসার প্রয়োজন। আমি তো কারোর সামনে বলতে পারবো না যে এটা আমি চুরি করেছি, আবার গোপালের বাড়িতে, ওরে ওরে ডিম দে না রে। মন্ত্রী মশাই মনে হচ্ছে পাগল হয়ে গেছেন। আরে আমারও তো তাই মনে হচ্ছে। মন্ত্রী মশাই পাগল 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 পাগল। আমাকে পাগল বলবি না বলে দিচ্ছি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। আমাদের মন্ত্রী পাগল পাগল। তবে রে, ওরে এবার মনে হচ্ছে সত্যি মাথাটা গেছে। মন্ত্রী, তোমার মাথার সমস্যা দেখার জন্য আমি তোমাকে 3 মাস বিশ্রাম দিলাম, তুমি বাড়ি যাও, চিকিৎসা করাও নিজে। না মহারাজ, আমি পাগল নই, বিশ্বাস করুন আমি পাগল নই। না 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 না, নিঃশ্বাসে বিশ্বাস আছে কিন্তু পাগলে নেই। মহারাজ, আমার 50 মোহর উপহারটা। এই না এই না, তুমি সত্যি প্রমাণ করেছো গোপাল যে তুমি সব কিছুই পারো। দূর দূর, এখন 3 মাস বাড়ি বসে থাকো, 3 মাস বেতন পাবো না, এ নিশ্চয় গোপালের কোনো চাল। ঠিকই ধরেছেন মন্ত্রী মশাই, আমার চাল। আমি জানতাম আপনি এবং আপনার গিন্নি আমার পাতা ফাঁদে পা দেবেন, তাই এটা করেছি। আমি বিনা দোষে 1 মাস বাড়ি বসেছিলাম, আর এখন আপনি 3 মাস বসে থাকুন। গোপাল, লক্ষ্মীটি তুমি আমাকে বাঁচাও ভাই, 3 মাস বসে থাকলে না খেতে পেয়ে তার আগেই মরে যাব। বাঁচাতে পারি যদি আপনি মহারাজকে সব সত্যি কথা বলেন। ঠিক আছে, সব বলবো। চলুন তাহলে মহারাজের কাছে। মন্ত্রী, তুমি গোপাল কিভাবে ফাঁসিয়েছো? আরে নিরপরাধ গোপালকে শাস্তি দিয়েছি। হ্যাঁ মহারাজ, আমি 1 মাস দাঁতে দাঁত চিপে বসেছিলাম। মন্ত্রী, তোমাকে আমি রাজসভা থেকে সারা জীবনের জন্য বরখাস্ত করলাম, যাও তুমি বেরিয়ে যাও। মহারাজ, আমি মরে যাব, এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না। ওই দেখুন আবার পাগলামি করছে, একেই বলে ছাগল বানালো পাগল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.